আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবছর বোরো মৌসুমে দেশে চালের উৎপাদন হয়েছে 2,02,60,000 টন, আগেরবারের চেয়ে 3.58% বেশি। আউশের আবাদও বেড়েছে 18%। কৃষকরা আউশ আমনের আবাদ ঘরে তুলতে পারলে বোরো সহ চালের উ৭৫ দাঁড়াতে পারে 3,75,00,000 টনের উপরে। যদিও বছরে চালের চাহিদা 2,72,60,000 টন, প্রায় 1,00,000,000 টন বেশি চালের যোগান থাকা সত্ত্বেও খাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তহিদুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। গত বছরের 30 জুন কৃষকের গলায় 20% ধান মজুত ছিল, আর এবছর একই সময়ে তা বেড়ে দাঁড়ায়। তবে সরকারের গুদামে মজুত কম হওয়ায় আমদানির পথে হাঁটছে সরকার। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চলমান খাদ্য বান্ধব নানা কর্মসূচি সচল রাখাই এর অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে একটি শক্তিশালী খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পর্যাপ্ত মজুত থাকলেও সীমিত আকারে চাল আমদানি করা যেতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও যে প্রজেকশন করেছেন, ফুড আউটলুকে বলেছেন বাংলাদেশকে হয়তোবা 0.2 মিলিয়ন টন ধান আমদানি করতে হতে পারে। এদিকে বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতিবাচক বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ বলছে, 3,60,00,000 টন চাল উৎপাদনের মাধ্যমে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে প্রথমবারের মতো তৃতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ। আর 14,90,00,000 টন চাল উৎপাদন করে শীর্ষে থাকবে চীন। 11,80,00,000 টন উৎপাদনের মাধ্যমে শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের অবস্থান হবে দ্বিতীয়। বোরোর বাম্পার ফলন হয়েছে, সামনের আউশ আমনের আবাদ ঘরে উঠলে চালের বড় ধরনের উদ্বৃত্ত তৈরি হবে। তারপরও বন্যায় ক্ষয়ক্ষতি বিবেচনা ও খাদ্য নিরাপত্তা জোরদারে সীমিত আকারে চাল আমদানি করা হবে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি এটাও চিন্তা করি আমরা যে কৃষকরা যেন দাম পায়, ঈশ্বরে যদি লোকসান করে তাহলে পরের বছর আর যাবে, ভোক্তাদের উপর চাপ পড়বে, সেখানে তো সমন্বয় করতে হবে। দেশে উৎপাদিত চালের প্রায় 54% আসে বোরো থেকে, বাকি 46% যোগান দেয় আউশ আমন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।